রাতের অন্ধকারে ভাগীরথী নদীতে ভয়াবহ ভাঙন শুরু হলো। ভারী বর্ষণের কারণে গত কদিন টানা বৃষ্টিপাতের জেরে ভাগীরথীর জল প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। তাই গতকাল রাত থেকে শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় ভাগীরথী নদীতে ভাঙন শুরু হয়। যেমন গুপ্তিপাড়া ঘাট, বড়বাজার ঘাট, শ্যামচাঁদ ঘাট, স্টিমার ঘাট, তালতলা পাড়ার ঘাট এবং চরসরাগড় এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে নদী ভাঙন রোধ করার জন্য যে বালির বস্তা ফেলা হচ্ছে তা সঠিক জায়গায় ফেলা হচ্ছে না। নদীতে যখন জল কম ছিল তখন ঠিকঠাকভাবে বালির বস্তা ফেলা হতো, আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা হলেও ভাঙন রোধ করা যেত। চলুন জেনে নেওয়া যাক এলাকাবাসী কী জানালেন। কালকে রাত্রে ভেঙেছে। কতটা? অনেকটাই ভেঙেছে, জল প্রকল্পের আশপাশ দিয়ে অনেকটাই ভেঙেছে। দেখলে গঙ্গা কি কাজ হচ্ছে? কাজ হচ্ছে, কোনোরকম কাজ হচ্ছে, বস্তা ফেলে ফেলে যাচ্ছে। আর আপনারা কী চাইছেন? আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক, যেন গঙ্গাটা ভাঙা বন্ধ হয়, সেরকম কিছু করুক। কিন্তু তো সেই এইখানে এক ট্রলার ফেলছে, ওখানে এক ট্রলার ফেলছে, ওই ওরকম ভাঙ, আবার তো ভাঙছেই। আপনার নাম? আমার নাম রাধামোহন বর্মন। গঙ্গার জলটা খুব বেড়েছে, এই যে বৃষ্টিতে, বৃষ্টির জলে তারপরে জল ছেড়েছে, এইসব জলে সব গঙ্গার পাড় মাড় ভেঙে সব নিচু এলাকা যে সেসব জায়গাও সব জল হয়ে গেছে। আমরা খুব আতঙ্কে আছি। কবে ভেঙেছে? কবে ভাঙনটা লেগেছে? এই তো কদিন ধরে বৃষ্টি লেগেছে, তারপর থেকে একটু একটু করে ভাঙতে ভাঙতে বেশ ভালোই ভেঙে গেছে, এদিকে ওদিকে সব ভালোই ভেঙেছে। আপনারা কী চাইছেন? আমরা চাই, এখন চাইছি এখন এই ভাঙাটা যাতে না ভাঙে। আর আমাদের তো ঘর বাড়ি একদম গঙ্গার ধারে বাড়ি, এই ভয়। আপনারা কি চান যে গঙ্গার কাজ হোক ভালোভাবে? হ্যাঁ অবশ্যই, গঙ্গার একটু কাজ না হলে তো আরও তো জল যখন আরও বাড়বে তখন তো আরও সব ভেঙে চুড়ে সব একেবারে সব কি হবে জানি। এমনি কদিন ধরে বালির বস্তা ফেলছে শুনতে পাচ্ছি, তো কি এমন ফেলছে বা কেমন কাজ হচ্ছে? ওই সেই এক ওই একবারই তো দেখলাম, একবার দুবার করে সেই কোথায় জলে, অত জলের মধ্যে বালির বস্তা ফেললে বোঝা যায় নাকি? যখন জলটা কম থাকে তখন ফেললে তবু একটা কাজ হতো, এখন এত জলে বালির বস্তা ফেলে আর কি হবে। আপনার নাম? আমার নাম জয়ন্তী সরকার। এখানে হচ্ছে গঙ্গার ধারা, তো মেয়েরা সব স্নান টান করে, গঙ্গার ধারা তো ভাঙারম্ভ হয়েছে, তো আর থাকবে না, ভেঙে যাচ্ছে। এখানে বালু কাটবে, সে বাড়ার সময় বালু কাটে, সময় মতো বালু কাটে না, এই জন্য আরও বেকার যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আপনারা কাছে ঠিকঠাক না করলে ঠিক মতন হচ্ছে না আর কি। হ্যাঁ, কাজকর্ম একটু দেখে শুনে করতে হবে। বালুটা ফেললে কায়দা মতন পরে, বারো অবস্থায় ফেললে সেটা ভেসে চলে যায়। মানে এখন বালির বস্তা যে পড়ছে এটা ভেসে চলে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না? এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না, এটা দিয়েও কোনো লাভ হচ্ছে না, কম জলের সময় দিলে কাজ হয়। তো খুব ভাঙছে নাকি গঙ্গা? ভালো ভাঙে, ভাঙছে, ভেঙে যাতে হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়, মানে পাকড়া মেরে ভেঙে যাচ্ছে। আপনারা কী চাইছেন? এটা দিয়ে একটা মেরামত করতে হবে, বালু দিয়ে বাঁধতে হবে, কম জলের সময় বাঁধলে সুবিধা হয়। আপনার নাম? আমার নাম ঝন্টু কবির। বস্তা কোনো ভেসে চলে যাচ্ছে, তাহলে মানুষের টাকা এইভাবে জলে চলে যাচ্ছে? একদম, এটা ইরিগেশন দপ্তরের, আমার মনে হচ্ছে ওরাও জড়িত আছে এখানে, ওদের একটা পার্সেন্ট বসে থেকে ওরা পেয়ে যাচ্ছে, নাহলে এরকম কাজের কোনো মানে হয়? যারা কুড়ি বার করে জল মেপে গেল, এই কাজটা কি কাজ হচ্ছে এখানে? মানে কংক্রিট কোনো কংক্রিট কাজ নেই, এটা ভাঙনের সহায়তা করা হচ্ছে, যেন আমি আগামী বছর আবার যেন কাজটা পাই। এই শিডিউল দেখিয়ে যে ওখানে কাজ হয়েছিল, আমি আবার নতুন করে যেন একটা কাজ পাই, পয়সা খাওয়ার একটা মূল চক্রান্ত চলছে এখানে। তাহলে এই যে দেখা যাচ্ছে আবার পাড়ের ঠিক গঙ্গার পাড় থেকে মাটি কেটে নিচ্ছে, একটা জায়গা থেকে কেটে আর একটা জায়গায় দিচ্ছে, সেখানে ভাঙন হবে তো? এইবার এটা যেটা করছে ওরা, ওটা মাছচর থেকে বলছে আনছে, পরিকল্পনা মাফিক। হ্যাঁ, না 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 না, এটা তো উচিত না। এটা ভাঙনটা রোধ করতে গেলে যে আমরা যেটা প্রথমে মিনাবু এইবার বলেছিলাম যে আপনারা কাজ করুন, এখানে খাঁচা ফেলুন, বোল্ডার দিয়ে খাঁচা ফেলে জলের স্রোতটা কিছুটা ঘুরিয়ে দেন। যেহেতু এখানে একটা সরকারি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, জল প্রকল্প আছে, যার পানীয় পরিশুদ্ধ জল খেয়ে শান্তিপুর মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক বেঁচে আছে, এই প্ল্যান্টের যদি কোনো ক্ষতি হয়ে যায় ওরা তো কোনো সামলাতে পারবে না। এখানে যে বট গাছটা আছে আমাদের, নিশ্চয় দেখেছে নাচতে লেগে, দীর্ঘ পুরনো 70-80 বছরের বট গাছ। এই যে ভাঙনটা প্রতিরোধের জন্য মনে হয় কি যে ভাঙন তৈরি করার একটা পরিকল্পনা চলছে, এই বরাদ পাচ্ছে যারা কন্ট্রাক্টর? একদম একদম, তাদের তো কাজই এটা, আমরা যা বুঝতে পারছি দীর্ঘ 10 বছর ধরে যে কাজ হচ্ছে এই কাজে কোনো মানে হয় না। যখন কাজটা করা দরকার ছিল চৈত মাসে,
চোদ্দ মাসের আগে ভাঙন হয়েছে এটা, তখন জল তলানিতে ছিল, তখন কাজ করলে এই জল এগুলো এগুলো ভাঙতোই না। এখন জলের মধ্যে জলের মধ্যে কোথায় ফেলছে খুঁজেই পাবেন না আপনি, কবস্তা ফেলছে না কোনো 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 নির্দিষ্ট তো ইয়ে নেই, আমাদের তো দেয়নি টাঙায়নি যে এটা তো জানা দরকার, একটা কোনো কাজ হবে গ্রামবাসীরা এসে দেখে নেবে, এ বললে বলছে ও জানে, ও বললে ও জানে, আর কন্ট্রাক্টররা এসে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মোশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।